ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত ভাই আপনি মোবাইল নম্বর হলো লাস্টের সিক্স ওয়ান ফাইভ সেভেন এইট আপনি জানতে চেয়েছেন যে মানত করে অনেকেই আমাদের ইন্ডিয়াতে যেমন মানত করে যেমন হে আল্লাহ আমি যদি পরীক্ষা পাশ করি তাহলে মসজিদে এত টাকা দেবে এই ধরনের মানত আসলে কতটুকু কি আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহ স্লামাবাদ সম্মানিত ভাই একটা জিনিস জেনে রাখতে হবে মানতে কোনো সময় ভাগ্যের ভারমন্দ পরিবর্তন হয় না এটা মানুষ একটা তার মনের আশা পূর্ণ করার জন্য করে থাকে চেষ্টা সাধনা এটা নিজেকে করতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহকে সাহায্য চাইতে হবে এবং আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে নিজে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে নিজের যেটা চাওয়ার সেটা কল্যাণমূলক জিনিস চেয়ে নিতে হবে এটা হলো মূলত মানুষের জ্ঞান স্বল্পতা এই জন্য মানুষ স্বল্পতার কারণে আল্লাহর কাছে এই সমস্ত বিষয়ে মানত করে যে আল্লাহ আমার এটা হলে এটা হবে কিন্তু আল্লাহর সাথে এই সমস্ত বিষয়ে শর্ত চলে না তার মানে পরীক্ষায় যদি আমি স্কুলের মধ্যে যদি আমি ভালো ফার্স্ট রেজাল্ট করতে পারি বা প্রথম স্থান অধিকার করতে পারি তাহলে মসজিদে আমি পাঁচশো টাকা দিব এখন ফার্স্ট স্থান বা প্রথম স্থান অধিকার করতে পারলো না তাহলে কি দিবে না আল্লাহর সাথে শর্ত করে রইলো না এই সমস্ত শর্ত তো উচিত নয় তার মানে আল্লাহ কি আল্লাহর সাথে তার শর্ত রয়েছে আল্লাহ এটা করলে তাকে আল্লাহকে আল্লাহর হুকুম মানবে আল্লাহ আল্লাহর কাছে দান করবে মানে আল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহ না করলে বা সে যদি এটা না পায় তাহলে আল্লাহকে দান করবে না বা আল্লাহকে আল্লাহর জন্য কোনো কিছু করার দরকার নেই এই সমস্ত দান ক্ষেত্রে মানুষের মূর্খতা বহন করে এই সমস্ত ক্ষেত্রে বলা হয়েছে ইন্নামা ইস্তাখ রাজ বাকিল বাকিল হয়ে গেছে হয়ে হয়েছে তাই আল্লাহ কিছু মাল তার করে নিয়ে আসে তার থেকে তবে এই সমস্ত ক্ষেত্রে যদি দান এইভাবেই নিয়োগ করে তাহলে ওলা মাগণ বসে নজর পূর্ণ করতে হবে সে পাশ করুক বা না করুক তার ফল হোক বা না হোক সর্বাবস্থায় নজর পূর্ণ করতে হবে কেউ যদি এভাবে বলেই থাকে যে আল্লাহ আমি যদি পরীক্ষা পাস করি বা আমি যদি পরীক্ষা ভালো রেজাল্ট করি বা আমি যদি পরীক্ষা এই ধরনের রেজাল্ট করি তাহলে মসজিদে আমি পাঁচ হাজার টাকা দেব এখন যদি সেই ধরনের রেজাল্ট না করে তাহলেও তাকে সেই নজর পূর্ণ অবশ্যই করতে হবে না হলে গুণাগার হবে সে আর পাস করলে তো সে তার তখন তার বলার প্রয়োজন নাই সে অনেক সময় দেয় না সেটা হলো পরের কথা কিন্তু সর্বাবস্থায় কি হোক বা না হোক নজর পূর্ণ করতে হবে মসজিদে হোক মাদ্রাসায় হোক গরিবদের ক্ষেত্রে হোক সকল কিন্তু অন্যায় কাজে দেওয়া যাবে না সে যদি বলে যে আমি পরীক্ষা পাস করলে আমি আজমিরে যাই নামাজ পড়বো আজমির জিয়ারত করতে যাবো বা ওখানে যায় গরিব খাওয়াব এই ধরনের অন্যায় কাজে নিয়োগ করা যাবে না কারণ আল্লাহ রসুল আল্লাহ আল্লাহাম বসেন মান্না নীতি আল্লাহ ফালিয়তি যে ব্যক্তি ভালো কাজে কল্যাণমূলক কাজে নজর মানবে হ্যাঁ সে পূর্ণ করবে আর যে ব্যক্তি অবৈধ কাজ আল্লাহর নিষিদ্ধ কাজে গুনার কাজে অপরাধের কাজে নজর মানবে যেন সব নজর পূর্ণ না করে এর থেকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর নজর যদি পূর্ণ না করে মানুষ যদি পূর্ণ না করে যদি এটা ভেঙে ফেলে তাহলে অবশ্যই তাকে কাফারা দিতে হবে এ বিষয়েও সতর্ক থাকতে হবে তো আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করা তৌফিক দান করুন হাজা সাল্লিন মোহাম্মদ আসসালাম আলিকাত